হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীপাশা বাজার নড়াইল, এবং এই লক্ষ্মীপাশা বাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, নড়াইলের লোহাগাড়া উপজেলায় অবস্থিত খুবই জমজমাট একটি বাজার হচ্ছে এই লক্ষ্মীপাশা বাজার, এবং এই বাজারটি মূলত ভাটিয়াপাড়া থেকে নড়াইল পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেই সড়কেই অবস্থিত। এখানে একটি বাস স্ট্যান্ডও রয়েছে। এই সড়ক একেবারে সোজা চলে গেছে নড়াইল বাইপাস হয়ে একেবারে যশোরের দিকে। আমরা সেই লক্ষ্মীপাশা বাজারে রয়েছি, এবং এই বাজারটি যে কতটা জমজমাট তা আপনারা কখনো যদি এই বাজারে আসেন তাহলে বুঝতে পারবেন। আপনারা যারা অনেকেই রয়েছেন নড়াইল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে, সময়ের ব্যস্ততার কারণে অনেক দিন নড়াইলে আসা হয় না, তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নড়াইলকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন বর্তমানে 2023 খ্রিস্টাব্দে এই বাজারটি কেমন রয়েছে, এবং এই বাজারটি খুবই জমজমাট এবং গাড়ির অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং রাস্তার দুপাশে অসংখ্য দোকান রয়েছে। এবং এই সড়কটি কিন্তু খুবই সুন্দর এবং ঝকঝকে পিচঢালা রাস্তা। আপনারা এখান থেকে কিন্তু ঢাকা বা বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, এবং এখানে অনেক বাস কাউন্টার রয়েছে। নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা, এবং নড়াইলে অতি সম্প্রতি সেই কালনা সেতু অর্থাৎ মধুমতি সেতুর উদ্বোধন করা হয়েছে, এবং সেই সেতুটি কিন্তু অনিন্দ্য সুন্দর। আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র 6 লেন বিশিষ্ট সেতু হচ্ছে নড়াইলের সেই কালনা সেতু অর্থাৎ মধুমতি সেতু। আপনারা যারা এখন পর্যন্ত কালনা সেতু দেখেননি অর্থাৎ মধুমতি সেতু দেখেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা নড়াইলে আসুন এবং নড়াইলে ঘুরে যান এবং সেই কালনা সেতু দেখুন। এছাড়া নড়াইলে আরও রয়েছে সেই অনিন্দ্য সুন্দর নিরিবিলি পিকনিক স্পট, রয়েছে সেই শিল্পী এসএম সুলতানের স্মৃতি জাদুঘর, এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, রয়েছে বাংলাদেশের সাবেক জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাড়ি, এবং সেই নড়াইল কিন্তু মাশরাফি বিন মর্তুজার নামেই কিন্তু বিখ্যাত। মাশরাফি ভাইয়ের নাম হচ্ছে নড়াইল এক্সপ্রেস, এই সেই নড়াইল। আমরা সেই নড়াইলে চলে এসেছি, আপনাদেরকে আমরা পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এবারে নড়াইলের রয়েছি, এবং নড়াইলের লোহাগাড়া উপজেলায় সেই লক্ষ্মীপাশা বাজারে রয়েছি। তো ভিউয়ার্স, আপনারা নড়াইল শহরে আসবেন, নড়াইল ঘুরে যাবেন এবং নড়াইলের দর্শনীয় স্থানসমূহ এক্সপ্লোর করবেন, সেই আমন্ত্রণ রইল। এবং আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, এখানে একটি মিনি পার্ক রয়েছে আমাদের হাতের ডান পাশেই এই লোহাগাড়া উপজেলায়। এই মিনি পার্কটি খুবই সুন্দর, এবং প্রত্যেক দিন বিকালবেলা অসংখ্য মানুষ কিন্তু এখানে ঘুরতে আসেন, এবং এই সেই মিনি পার্ক হাতের ডান পাশে আপনারা দেখতে পেলেন। তো নড়াইল জেলা খুবই সুন্দর একটি জেলা, আপনারা এই জেলায় ঘুরতে আসবেন, ভ্রমণ করবেন, সেই আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।